বিএনপি রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদের মধ্যে অন্যতম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন। আজকের এই আয়োজনে থাকছে ডক্টর জাহিদের বিষয়ে জানা অজানা নানা তথ্য। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৩ সালে MBBS পাশ করা ডাক্তার জাহিদ হোসেন আশির দশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সঙ্গে সদস্য হিসেবে সক্রিয় ছিলেন রোটারি ক্লাবে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। ড্যাব প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯১ সালে ডাক্তার জাহিদ এ সংগঠনের সদস্য হন। সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে দ্রুতই সুসম্পর্ক গড়ে তোলেন তিনি। ১৯৯৮ সালে প্রফেসর ডাক্তার এম এ হাদিকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন হলে সদস্য সচিবের দায়িত্ব পান ডাক্তার জাহিদ হোসেন। পরের বছর পূর্ণাঙ্গ কমিটি হলে তিনি হন মহাসচিব। পেশাজীবী সংগঠনের পাশাপাশি বিএনপির রাজনীতিতেও ব্যাপক সক্রিয় চরিত্র ডাক্তার জাহিদ হোসেন। ২০০৯ সালে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদ পান তিনি। ২০১৬ সালে অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলে পদোন্নতি পেয়ে হন ভাইস চেয়ারম্যান। প্রায় দুই যুগ বিএনপি পন্থী চিকিৎসকদের নেতৃত্ব দেওয়া জাহিদ ১৯৯৯ সাল থেকেই ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহাসচিব হন। ড্যাপের পাশাপাশি সম্মিলিত পেশাজীবী পরিষদ প্রকৃতিসহ একাধিক সংগঠনের শীর্ষ পদে রয়েছেন তিনি। অন্যদিকে ধানের শীষ প্রতীকে জাতীয় নির্বাচনে লড়তে চান তিনি। ২০১৮ সালের নির্বাচনে দিনাজপুর ও ময়মনসিংহের একটি করে আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন তিনি, কিন্তু দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় নির্বাচন করতে পারেননি আদালতের আদেশের কারণে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে একাধিক দায়িত্বে আসেন ডাক্তার জাহিদ হোসেন। দেশের মেডিকেল সেক্টরে যতগুলো বড় পদ আছে তার বেশিরভাগই তার দায়িত্বে আসে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের BMA সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন, প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক প্রকৃতির সাধারণ সম্পাদক, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, মেডিকেল টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পান তিনি।